ভাসমান দ্বীপ দেখতে যাচ্ছি নিউ ইয়র্ক সিটিতে ট্রেনে করে। $260 মিলিয়ন দিয়ে তৈরি করা হয়েছে এই ভাসমান দ্বীপ এবং নিউ ইয়র্ক সিটির একমাত্র মানুষের তৈরি দ্বীপ। এখন যেখানে ভাসমান উদ্যান, সেই ঘাটেই সেই বিখ্যাত জাহাজ টাইটানিকের নোঙর করার কথা ছিল, কিন্তু আমরা সবাই জানি সেটা হয়নি। প্রবাসে টুকিটাকির আরও একটা পর্বে স্বাগত নিউ জার্সি থেকে। আমরা এখন যাচ্ছি এখানকার লোকাল স্টেশনে, ট্রেন স্টেশনে। ট্রেনে করে যাচ্ছি নিউ ইয়র্ক সিটি। সেখানে গিয়ে লিটল আইল্যান্ড বলে একটা দ্বীপ তৈরি করেছে, মানুষের তৈরি করা দ্বীপ, হাডসন নদীর উপর। সেটা আপনাদের দেখাবো, শেয়ার করব সেই দ্বীপের খুঁটিনাটি, কি বা সম্পর্ক টাইটানিকের সঙ্গে এই দ্বীপের। এখন যেখানে দ্বীপ, আগে সেখানে ছিল একটা জেটি বা ঘাট। সো আমাদের সঙ্গে থাকুন, আশা করি আজকের এপিসোড আপনাদের ভালো লাগবে। বলতে বলতেই পৌঁছে গেলাম এখানকার মেটাচিন স্টেশনে। যেটা বলেছিলাম, এটা একটা ছোট্ট স্টেশন, অনেকটা আমাদের আগেকার দিনের সেই গুমটি ঘরের স্টেশনের মতো। একটাই তফাৎ, এখানে নেই কোনো স্টেশন মাস্টার, এই টিকিট কাউন্টারে কোনো লোকজন কিন্তু এখানে নেই। এটা সব সেলফ সার্ভিস, এই কিওস্কে গিয়ে গিয়ে, এই যে কিওস্কে গিয়ে এখানে টিকিট কাটতে হয়। আমরা যে ট্রেনটা ইউজ করি এখানে, সেটা হচ্ছে এনজে ট্রানজিট, নিউ জার্সি ট্রানজিট। ওয়াশিংটন ডিসি, ফিলাডেলফিয়া, সব বড় শহরের ট্রেনই এই রাস্তা দিয়ে যায়। ছোট্ট একটা ছাউনি দেওয়া ট্রেন স্টেশন, পরে ট্রেন আসার কথা হচ্ছে 4:42। একটু ওয়েট করবো, দেখা যাক ট্রেন সময়ে আসে কি না। এই যে ট্রেনটা আসছে, এটা হচ্ছে অ্যামট্রাক, এখানে থামবে না, কিন্তু এটা চলে যাবে নিউ ইয়র্ক। অ্যাভারেজ স্পিড অ্যামট্রাক ট্রেনের হচ্ছে 125 থেকে 130 মাইল, তার মানে প্রায় 250 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হচ্ছে একটা লোকাল চার্চ। মোটামুটি সব ছোটোখাটো শহরেই বা গ্রাম যদি আপনারা বলেন, সেই গ্রামের প্রত্যেকটাতেই একটা করে ছোট চার্চ আছে, প্লাস তার আশেপাশে নেবারহুড। এটা হচ্ছে লোকাল ট্রেন, নিউ ইয়র্ক সিটি থেকে এলো। এটা একটা দোতলা ট্রেন, দেখি বুঝতে পারছেন। আরে এটা যাচ্ছে ট্রেন টান, ট্রেন টান হচ্ছে নিউ জার্সির ক্যাপিটাল। আমাদের ট্রেন আসবে উল্টো দিক থেকে, তার মানে ট্রেন টান থেকে, সেটা এসে পৌঁছানোর কথা 4:41। আশা করা যায় সময়ই আসবে। আর একটা কথা বলে রাখি, এখানের ট্রেন লাইনগুলো সব মিটার গেজ, তার মানে দুটো লাইনের মধ্যে দূরত্ব হচ্ছে 1 মিটার, কিন্তু আমাদের দেশে বা বাংলাদেশে এইগুলো হচ্ছে ব্রড গেজ, তার মানে আমার যতদূর মনে পড়ছে দুটো লাইনের মধ্যে দূরত্ব হচ্ছে 1.2 মিটার্স। যেহেতু হাতে কিছুটা সময় আছে, সেই জন্য হাঁটতে হাঁটতে চলে এলাম একদম প্ল্যাটফর্মের শেষ প্রান্তে। লেখা আছে ডু নট ক্রস দ্য ট্র্যাক, তার মানে রাস্তা যেন আমরা না পেরোই। তো মেনলি আমেরিকার প্রত্যেকটা রাজ্যেরই নিজের নিজের কন্ট্রোল ট্রেন আছে। নিউ জার্সির মধ্যে একটা ট্রেন আছে, সেটা বলে নিউ জার্সি ট্রানজিট, এনজে ট্রানজিট। সিমিলারলি সারা আমেরিকাতে অ্যামট্রাকের ট্রেন চলে, ইট ডাজন্ট ম্যাটার কোন রাজ্য থেকে কোন রাজ্যে গেল। এই যে ট্রেনটা আসছে, এটা হচ্ছে অ্যামট্রাক, এখানে থামবে না, কিন্তু এটা চলে যাবে নিউ ইয়র্ক। সিমিলারলি এই ট্রেনগুলো দিয়ে ফিলাডেলফিয়া এবং ওয়াশিংটন ডিসি, ফ্লোরিডা সব জায়গাতেই যাওয়া যায়। ওই যে ট্রেনও দেখা যাচ্ছে, ইয়েলো লাইনের পিছনে থাকতে বলছে, এই লাইনে আসবে। বলতে বলতেই এসে গেল আমাদের ট্রেন 1 নম্বর ট্র্যাকে। এটাও দোতলা ট্রেন, জেনারেলি এনজে ট্রানজিটের বেশিরভাগ ট্রেনই এখন দোতলা, আগে একতলা ছিল, কিন্তু যেহেতু প্যাসেঞ্জার বেড়ে গেছে, যাতে একটা ট্রিপেই অনেক বেশি প্যাসেঞ্জার নিয়ে আসা এবং নিয়ে যাওয়া করা যায়, সেজন্যই এগুলোকে দোতলা করা হয়েছে। এই লোকাল ট্রেনগুলো ফ্যান্সি তেমন কিছু নয়, ইউরোপের ট্রেন, লোকাল ট্রেন দেখলেও মাথা ঘুরে যায়। তো আমরা এখন উঠে পড়ছি ট্রেনে, ট্রেনের ভিতরে আমরা বিশেষ কিছু দেখাচ্ছি না, সেটার জন্য আর একটা ভিডিও বানাবো কীভাবে টিকিট কালেক্ট করা হয় অন্যান্য ডিটেল নিয়ে। তো নিউ ইয়র্কে নেমে আপনাদের সঙ্গে কথা হবে।
আমরা পৌঁছে গেলাম নিউ ইয়র্কের পেন স্টেশনে, আমেরিকার অন্যতম ব্যস্ততম স্টেশন। আই থিঙ্ক সব স্টেশনেই কিছু না কিছু এন্টারটেনমেন্টের ব্যবস্থা থাকে। এখানেও দেখুন না, এই যে ভদ্রলোক, এ কিন্তু স্ট্যাচু নয়, কিন্তু দাঁড়িয়ে আছে হকি স্টিক নিয়ে স্ট্যাচুর মতো, লোকে দু চার পয়সা দিয়েও যাচ্ছে। ভেক না ধরলে ভিক্ষা মেলে না, সব দেশেই এক। এনিওয়ে, এখান থেকে আমাদের একটা সাবওয়ে নিয়ে পৌঁছাতে হবে 14th Street স্টেশনে। সেখান থেকে হেঁটে আমরা যাব ওই হাডসন রিভার পার্ক বা লিটল আইল্যান্ডে। এনিওয়ে, আমরা এখন মিট প্যাকিং ডিস্ট্রিক্টের সামনে দিয়ে হেঁটে পৌঁছে গেলাম হাডসন রিভার পার্কে। ওখানেই হচ্ছে লিটল আইল্যান্ড। এই নিউ ইয়র্কের দিকে হাডসন নদীর ধারে অনেকগুলো জেটি বা পিয়ার আছে, এবং এই পিয়ার বা জেটিগুলো থেকে এই প্যাসেঞ্জার ফেরি ছাড়ে, যেগুলো থেকে নিউ জার্সি যায়। এবং আমরা এখান থেকে ক্রুজে চড়েছিও, মানে কার্নিভাল বা অন্য বড় বড় ক্রুজ লাইনের এখানে জেটি আছে, ঠিক সেই রকমই একটা জেটি হচ্ছে 54। সেই 54 নম্বর জেটিটাতে আর জাহাজ নোঙর করে না, এবং সেখানেই এই লিটল আইল্যান্ড বা হাডসন রিভার পার্কটা গড়ে উঠেছে। এই জেটি নাম্বার 54-এই সেই বিখ্যাত জাহাজ টাইটানিক, যেটা আটলান্টিক মহাসাগরে ডুবে গেছিল, এখানে নোঙর করার কথা ছিল, সেই জাহাজ আর এখানে এসে পৌঁছাতে পারেনি। এই ডান দিকে দেখতে পাচ্ছেন এই পুরনো জেটি, এখানে ওই সেই কাঠের পোলগুলো এখানে পুঁতে রাখা আছে হাডসন রিভারের উপরে, যাতে অন্য কোনো জাহাজ টাহাজ বা ঢুকে পড়তে না পারে বা এসে যাতে ধাক্কা না দিয়ে দেয়। লালমোহনবাবুর ভাষায় আমরাও চলেছি চলেছি চলেছি, কিন্তু উঠে চড়ে নয়। এখানে প্রচণ্ড ঠান্ডা আজকে, মানে একদম যাকে বলে হাড় কাঁপানো ঠান্ডা। সেই সঙ্গে হাওয়া, নিশ্চয়ই হাওয়ার আওয়াজ আপনারা পাচ্ছেন, সব একদম শীতে জমে যাচ্ছি। এখানে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিসের ব্যবস্থা আছে। আমাদের সামনেই যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা পিয়ানো, মানে ওই যা সারেগামা পা বাজানোর মতো পিয়ানো। তোমার বাচ্চারা প্রথমেই গিয়ে ওটা একটু খেলে নিল, মানে বাঙালি তো সঙ্গীতের প্রতি একটা দুর্বলতা আছেই। আঁখিও একটু প্র্যাকটিস করে নিচ্ছে। এই ফ্লোটিং আইল্যান্ডের ডিজাইনটা এমনভাবেই করা হয়েছে যেন জলের উপরে একটা পাতা ভাসছে। আমরা দেখাচ্ছি, দূর থেকে ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি একটা পাতা যেন ভাসছে, এবং এই ঘুরে 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 ওপরে ওঠার ব্যবস্থা আছে। আমরা আস্তে আস্তে দেখাচ্ছি যতটা পারা যায়। এই পার্কের মাঝখানে একটা অ্যাম্পি থিয়েটার বা ওপেন স্টেজ আছে। উদ্দেশ্য হচ্ছে এখানে বিভিন্ন রকমের প্রোগ্রাম করা হবে, বেশিরভাগই ফ্রি কিংবা খুব কম পয়সা নিয়ে, যাতে লোকে এখানে ওপেন থিয়েটারে বসে এনজয় করতে পারে। এই গ্যালারিটাতে 650 লোকের বসার ব্যবস্থা আছে, কিন্তু এখন শুনশান হলেও গ্রীষ্মকালে কিন্তু পুরো জায়গাটা একদম জমজমাট থাকে। আর এই যে বড় বড় বাক্সগুলো দেখছেন যেগুলো ঝুলছে, এগুলো অ্যাকচুয়ালি স্পিকার। এই ঘোরানো রাস্তা দিয়েও আস্তে আস্তে উপরে ওঠা যায়। আবার অনেকে এই যে বড় বড় পাথরের সিঁড়ি দেওয়া রয়েছে দেখছেন, এইগুলো দিয়েও উপরে উঠছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে একদম উঁচুতে উঠে, মানে একদম টপে গিয়ে এই নিউ ইয়র্ক নিউ জার্সির দৃশ্যটা দেখানো। এই হচ্ছে একদম উপরের থেকে দৃশ্য। সামনের দিকের রাইট হ্যান্ড সাইডে হচ্ছে নিউ জার্সির হোবোকেন এবং জার্সি সিটি। এই সামনে দেখা যাচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বা ফ্রিডম টাওয়ার। এই হচ্ছে সেই হাডসন নদী, এবং এর নিচে দিয়েই বয়ে গেছে সেই হল্যান্ড টানেল। আপনারা দেখেছেন যে নিউ জার্সি থেকে আমরা নিউ ইয়র্কে যখন গাড়ি নিয়ে আসি তখন এই নদীর তলা দিয়েই আসি। আর ওই যে নদীর ওপারে নিউ জার্সিও দেখা যাচ্ছে। যদি সম্ভব হয় এটা একটু বড় পর্দায় দেখবেন, এই কোণে দেখা আলোয় একটা অপূর্ব দৃশ্য। আর ওই যে দূরে দেখা যাচ্ছে এক ছোড়াওয়ালা একটা বিল্ডিং, ওইটা হচ্ছে এম্পায়ার স্টেট বিল্ডিং। এই নিউ ইয়র্ক নিউ জার্সির পার্কগুলোতে এখনো কিন্তু কোভিড ম্যান্ডেট জারি আছে, তার মানে এখানে মাস্ক পরে যেতে হয়। আর একটা লাভ হচ্ছে এই ঠান্ডাটা কিছুটা লাঘব করা যাচ্ছে মুখে মাস্ক পরার জন্য। এই ঝোড়ো হওয়ার সঙ্গে যে আওয়াজটা আপনারা শুনছেন এটা হচ্ছে হেলিকপ্টার। প্রচুর হেলিকপ্টার ঘুরে বেড়াচ্ছে মাথার উপরে। আই থিঙ্ক সাইট সিং এর জন্য লোকে হেলিকপ্টারে চড়েও ওপর থেকে এগুলো দেখছে। এবার আমরা নিচে নেমে আসছি। সত্যিই বলা যায় চমৎকার এই জায়গার মধ্যে, গাছও লাগিয়ে ফেলেছে এত, তারপরে ল্যান্ডস্কেপিংও কিন্তু দারুণ। অ্যাটলিস্ট 3-4 লেভেলের মাটি দেওয়া আছে এতে বিভিন্ন রকমের গাছ এবং এই ল্যান্ডস্কেপ করার জন্য। এই ভরপুর শীতে এরকম ফাঁকা ফাঁকা অবস্থা,
গ্রীষ্মকালে এই চত্বরটা পুরো অ্যাক্টিভিটিসে ভরা থাকে, যেমন কিছু কমিউনিটি ইভেন্ট, তারপরে যোগা, বিভিন্ন রকমের ওয়ার্কশপ হয় এখানে, এই লোকাল কমিউনিটি মিলিয়ে এরা করে। এই যে স্ট্রাকচারগুলো দেখছেন এগুলোর উপরে কিন্তু ওঠা যায়। এখান থেকেই নিউ ইয়র্ক সিটির হাই লাইন এবং ওল্ড স্ট্রাকচার অফ পিয়ার 54, যেখানে টাইটানিকের ডক করার কথা ছিল, দেখা যাচ্ছে। আসলে প্রচণ্ড ঠান্ডা, এই ঠান্ডাতে বেশিক্ষণ বাইরে থাকা যাচ্ছে না, পুরো নাক দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, সেজন্য আমরা গুটি গুটি পায়ে এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। রাস্তাতে কোনো একটা জায়গাতে একটু গরম কফি খেতে হবে, তারপরে কন্যার অ্যাপার্টমেন্টে চলে যাবো। আজকে রাতে আর আমরা বাড়ি যাচ্ছি না, এখানেই থাকবো। এখন আমরা চলে এসেছি সেই পিয়ার 54 এর টাইটানিকের জেটিতে। এখানেই অ্যাকচুয়ালি টাইটানিকের আসার কথা ছিল। এই যে লোহার খাঁচাটা দেখছেন, এটাই অ্যাকচুয়ালি সেই টাইটানিকের মনুমেন্ট, এটাকে এখানে রেখে দেওয়া হয়েছে। সব কিছু চেঞ্জ হয়ে গেলেও এটাকে পুরনো অবস্থাতেই রাখা আছে। আর একটা জিনিস বলে রাখি, এই পিয়ার 54 এবং 55 থেকে বিভিন্ন ধরনের লাক্সারি ক্রুজ বা জাহাজগুলো যাতায়াত করতো সেই 1912-13 সাল থেকেই। এই এলাকাটা খুবই পপুলার ছিল তখনও। এখন এটা অনেক মডার্ন করা হয়েছে, এই অনেক জেটিগুলো বন্ধ হয়ে গেছে আস্তে আস্তে। 2012 সালের হ্যারিকেন স্যান্ডির সময় এই পুরো এলাকাটা জলের নিচে চলে গিয়েছিল এবং নষ্ট হয়ে গেছিলো। তারপরেই এই সিটি প্ল্যানাররা ডিসাইড করে যেখানে একটা আইল্যান্ড বা দ্বীপ বানালে কেমন হয়, এবং তার জন্য $260 মিলিয়ন খরচা করে এই দ্বীপটা বানানো হয়েছে। তবে এরা বলছে যে আগামী 20 বছরের মধ্যে এইখান থেকে যে রেভিনিউ হবে এই থিয়েটার করে বা অন্য কোনো কিছু করে সেই টাকাটা উঠে চলে আসবে। রাস্তাটা দেখছেন, এটা হচ্ছে বাইক লেন, মানে সাইকেল চালানোর রাস্তা। আমাদের সামনে যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছেন সেটা হলো নিউ ইয়র্ক শহরের হাই লাইন পার্ক। বেসিক্যালি এটা হচ্ছে যে 1.5 মাইল বা 3 কিলোমিটার রাস্তাকে এখানে পার্ক করে দেওয়া হয়েছে। আগে এখানে একটা রেলের ইয়ার্ড ছিল, এখন সেটা একটা এলিভেটেড পার্ক, মানে গাছপালাতে ভর্তি, আর মাঝখানে লোকজন বসে খাওয়া দাওয়া করছে, গল্প গুজব করছে, একটা দারুণ ব্যাপার। গ্রীষ্মকালে ডেফিনেটলি আমরা একবার আসবো এবং এই পুরোটা একবার হেঁটে আপনাদেরকে দেখাবো। আমরা এখন হাঁটছি সেই বিখ্যাত চেলসি মার্কেটের সামনে দিয়ে। এই চেলসি মার্কেট এলাকাটা হচ্ছে নিউ ইয়র্কের খুব মানে বড় লোকদের জায়গা আর কি। কোভিড এর জন্য বহু সব দোকান বন্ধ হয়ে গেছে, যেমন এই সামনে দোকানটা দেখা যাচ্ছে ফর সেল। এই গত 2 বছরে যেহেতু কেনাকাটা নেই, সেজন্য বহু দোকান বা রিটেল শপ যেগুলো ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে। তবে এখন সব ব্যবসা বাণিজ্য আবার আস্তে আস্তে ফেরত আসছে। নিউ ইয়র্ক স্টেটের যাতে পলিউশন কমে এবং এনভায়রনমেন্ট বেটার থাকে, সেজন্য বেশিরভাগ বাসই এখানে ব্যাটারি চালিত বা ইলেকট্রিক। তাছাড়াও এখানে রিসেন্টলি মানে এই প্লাস্টিক ব্যাগ ক্যারি করা ব্যান করে দেওয়া হয়েছে, মানে সরকারি তরফ থেকে প্রচুর রকমের চেষ্টা করা হয় যাতে জনসাধারণের সচেতনতা আসে এনভায়রনমেন্ট সম্বন্ধে, এবং যাতে ইকো ফ্রেন্ডলি সব জিনিসপত্র ব্যবহার করা যায়। এই সামনের বিল্ডিংটা যে কোন কোম্পানির সেটার বলে দিতে হবে না, এইটাই হচ্ছে সেই গুগল, গুগলের নিউ ইয়র্কের অফিস। গুগলের ক্যালিফোর্নিয়া অফিস হচ্ছে হেড অফিস, কিন্তু এখানেও গুগলের একটা বড় প্রেজেন্স আছে। এবং এটা হচ্ছে ওই 8th Avenue-এর ওপরে, 8th and 14th Avenue-এর কাছাকাছি, এবং আমার মেয়ের বাড়ির থেকে মাত্র হয়তো 400-500 মিটার দূরে ওর যেখানে অ্যাপার্টমেন্ট। আজকের এপিসোড এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বাই দ্য ওয়ে, সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সা লাগে না, সুতরাং আপনারা নিজেরাও সাবস্ক্রাইব করুন এবং অন্যকে দেখাতে সাহায্য করুন। আজকের এপিসোড এখানেই শেষ করলাম। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো এপিসোডে।